আমি নিজে করব। সত্যি তো আমার সম্প্রদান করার কেউ নেই তো, তাই আমি আত্মসম্প্রদান করব। সঁপে দিয়েছি ঠিক সেইভাবেই আমি নিজেকে সম্প্রদান করব। কাউকে লাগবে না, কারণ আমার জন্য এই কাজ করার কেউ নেই। কি বৌ দিদি, তুমি কি বলো নীলা তাহলে কি করবে? শাস্ত্রটা কে তৈরি করেছে বলো দেখি ঠাকুর বউ? মানুষ তো, তা আগে মানুষ না আগে শাস্ত্র? দেখো নিয়ম কানুন রীতিনীতি সব মানাটা তো যে যার নিজের ওপরেই, তো এই ছুরি যখন নিজেই সেসব পালন করতে চাইছে তখন তো গেল গেল রব, ওটার কি আছে? হরে কৃষ্ণ। জেঠিমা আপনি একদম ঠিক কথা বলেছেন, শাস্ত্র কে তৈরি করেছে? আমরাই তো তৈরি করেছি, তাই নিজেদের সুবিধে মতো পরিবর্তন না করার আমি তো কোনো কারণই দেখছি না। বেশ, তবে তাই হোক। সত্যি তো যার কেউ নেই তার কি বিয়ে হয় না? নীলা তুই যা ঠিক করেছিস তাই হবে। তাহলে বিয়ের আয়োজন শুরু করা যাক। আমি বলি কি, সব মেয়েরই তো বিয়ে নিয়ে একটা স্বপ্ন থাকে, আমার মনে হয় নীলারও বিয়ে নিয়ে একটা স্বপ্ন আছে। তাই বলছিলাম যদি বিয়েটা নীলার বাড়ি থেকেই হয় তাহলে কেমন হয়? আমার তো নীলার জন্য খুব খারাপও লাগছে। না না, তা কি করে সম্ভব? নীলা তো বলেছে এই জোর বাড়িতে কেউ নেই, তাহলে বাড়ি গিয়ে কি লাভ? না না না, বাড়ি যাওয়ার কোনো দরকার নেই। সবই যখন আমাদের বাড়ি থেকে হচ্ছে তখন সেটাই হোক। না বাবা দেখো, মেয়েদের বিয়ে তো একবারই হয়, ওরা নিজেরা যেমন ইচ্ছে বিয়ে করেছে, কিন্তু যখন দ্বিতীয়বার আমরা একটা সুযোগ পাচ্ছি তখন আমার তো মনে হয় নিয়ম মেনেই বিয়েটা করা উচিত। আচ্ছা ঠিক আছে দীপু, তোর কি মত বল? দেখো নীলা তো বেশ কিছুদিন ধরেই এই বাড়িতে আছে, আর পুস্তিতে কেউ নেই যে ওর বিয়ের আয়োজনটা করবে, আর শুধু শুধু মিষ্টি আর ফোনটাকে নিয়ে ও বস্তিতে ফিরে যাবে কেন? দেখো তোমরা যা চাও তাই করো, কিন্তু আমার এর মধ্যে আলাদা করে কোনো মত নেই। থাক বাবা, কেউই তো ঠিকঠাক কিছু বলছে না, আমিও কিছু বুঝতে পারছি না। আমিও ঠিক বুঝতে পারছি না। আমি বলছি বাবা, বিয়েটা বস্তিতেই হোক না। মানে নীলার নিজের কেউ নেই তো কি হয়েছে? আরে বাবা বস্তি পাড়ার পাড়ার লোকেরা তোকে ভীষণ ভালোবাসে, ওনারাই ওই উল্লর করে বিয়েটা দিক না ওর। থামো তোমরা, তোমাদের কি বোধ বুদ্ধি সব লোপ পেয়েছে নাকি? হ্যাঁ হরে কৃষ্ণ, দাঁড়িয়ে দাঁড়িয়ে এদের কথা শুনছো? এই জন্যে ঠাকুরপো, এই জন্যে এই সংসারটা রসাতলে যাচ্ছে। এবার এই বউরা কেউ কম নয়, সবাই মিলে অনাজ সৃষ্টি শুরু করে দিয়েছে হরে কৃষ্ণ। আর এই যে নীলা, তুমিও কম নও, চোখের আড়ালে এই কি যে খেল দেখাবে সেটা আমি খুব ভালো করেই জানি। আমি বলছি বিয়েটা এবারই থেকেই হবে, আর কারোর যদি কিছু বলার থাকে তাহলে প্রশ্ন আমাকে করো, আমি তার উত্তর দেব হরে কৃষ্ণ। কাউকে কোথাও যেতে হবে না, তোমার শ্বশুর শাশুড়ি তো সিদ্ধান্ত নিতে পারছে না, তাই আমি বলছি বিয়েটা এবারই থেকেই হবে। আর একটা কথা, কাল থেকে নীলা আর দীপু আলাদা আলাদা থাকবে, আর আলাদা আলাদা নিয়ম কানুন পালন করবে।
বুঝেছ? যাও, যা বলার আমি বলে দিলাম, এবার যে যার ঘরে যাও, আর কোনো কথা না। হরে কৃষ্ণ। চুরির আদেশ আমি কিছুতেই মানব না। আমাদের দীপুটার না কপালটাই খারাপ। এত বড় বাড়ির ছেলেও একটা শ্বশুর বাড়িও নেই ওর। এই বাড়ি থেকে ওর বিয়েটা হবে। আমি রান্নাঘরে গেলাম মা, সবার জন্য খাবার বানাতে হবে তো। কথাটা এভাবে না বলাই বোধ হয় উচিত ছিল। শ্বশুর বাড়ি থাকলেই বাকি আর না থাকলেই বাকি। না না মা, আসলে আমার না খুব দুঃখ হলো। ঠিক আছে থামো তো এবার। মানে একই জায়গায় দুজনের বিয়ের আচার অনুষ্ঠান, মানে আমার মনে হয় ঠিকঠাক ভাবে না, মানে তার চেয়েও যেটা বেশি জরুরি সেটা হলো আমাদের একটা ওই একটা কস্ট এফেক্টিভ প্ল্যান করে নেওয়া উচিত। কি বাবা, তোমার বড় বৌদির কথায় খারাপ লেগেছে তাই না? না না, আমার তো আপনার জন্য খারাপ লাগছে। আমার জন্য? ঠিকই তো, সবারই তো নিজের বিয়ে নিয়ে একটা স্বপ্ন থাকে, আপনারও নিশ্চয়ই ছিল। একটা বড় বাড়ির সামনে আপনি গাড়ি থেকে নামছেন, সেই বাড়িতে অনেক আলো জ্বলছে, ফুলের গেট সামনে, চারিদিকে গান বাজছে, সানাই বাজছে, শাক পাচ্ছে, ফুলও দিচ্ছে, কেউ আপনাকে বরণ করছে, আর তারপরে আপনি আস্তে আস্তে বর বেশে ছাতনা তলার দিকে এগোচ্ছেন, আর সেখানে আপনার জন্য অপেক্ষা করছে আপনার হবু বউ। সে পা থেকে মাথা পর্যন্ত গয়না পরে দাঁড়ায়।